আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে সুরা ফালাক অর্থ সহ সহিসদুভাবে আপনাদেরকে শেখাবো এই সুরাটি ছোটো হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের মধ্যে পড়ে থাকি তো এই সুরাটি অনেক গুরুত্বপূর্ণ তো নামাজের মধ্যে আমরা যেই সুরায় পড়ি না কেন সেটি অবশ্যই সই পড়তে হবে তো সে কারণে সুরা ফালাক শিখবো এবং এই সুরা ফালাকের কিন্তু অনেক ফজিলত রয়েছে তো এটি শেখার পূর্বে চলুন একটা ফজিলতগুলো জেনে নিই দেখুন সুরা ফালাকের ফজিলত হাদিস শরীফে আছে যে ব্যক্তি শোয়ার সময় সুরা নাস এবং সুরা ফালাক দুই থেকে তিনবার পাঠ করবে সে শহীদ রূপে মৃত্যুবরণ করবে এবং জীবিত অবস্থায় আল্লাহ তাকে বেগুনা জীবনযাপনের সুযোগ দিবে সুবাহ এছাড়াও সুরা ফালাক ও সুরানাস নিয়মিত পাঠ করলে জালেম ও হিংসুকের অনিষ্ট থেকে অর্থাৎ জাদু বান বানাটোনাও অন্যান্য যাবতীয় সকল প্রকার রোগ ব্যাধি ও বিপদ থেকে নাজাদ পাওয়া যায় সুবাহ প্রদর্শক সেজন্য সুরাফালাক আমাদেরকে সৈষ্ধভাবে শিখতে হবে তো চলুন আমরা শেখার চেষ্টা করি কুল আমরা অনেকে ভুল বলি বলি যে কুল এটাকে বলি কুল তারপর বলি আউ জুবি রাব ফালাক এভাবে বলি এটা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ আমরা অনেকে বাংলা দেখে দেখে মুখস্থ করেছি বাংলায় কিন্তু আরবি সঠিক উচ্চারণ লেখা থাকে না তাই এখানে বলতে হবে কফ লাম্পেশ কুল কুল এখানে কাফ কিন্তু নাই আছে কফ তাই মোটা করে উচ্চারণ হবে কোলু জু বলা যাবে না বলতে হবে আু আু আইনের উচ্চারণ হবে এবং এখানে এক সেকেন্ড টেনে পড়তে হবে আউযু এবং এ জাল অক্ষর উচ্চারণ করার জন্য অবশ্য জিহ্বা বের করে উচ্চারণ করতে হবে নরমভাবে আউযু আউজু বলবেন না ল বিল অনেকে বলি বি বিল এটা ভুল বলতে হবে বিব বিল ফাল আউ ক শেষে কফ রয়েছে এখানে কলকলা হবে কলকলা মানে ধাক্কা দিয়ে পড়তে হবে বা প্রতিধ্বনির মতো একটা উচ্চারণ আসবে তো কফজের কি আছে শেষে কিন্তু এখানে ওয়াকফ আছে মানে থামার স্থান আছে তো অফ থাকলে শেষ অক্ষরে সাকেন দিতে হয় তাহলে কফের উপর সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হবে কফ ত বা জিম ডালে পাঁচটি অক্ষর উপর সাকিন থাকলেই ধাক্কা দিয়ে পড়তে হয় ফ্যালা কু বিল ফেলা ক অর্থ বলো আমি আশ্রয় চাই প্রভাতের রবের কাছে তারপর মিনী মিং এখানে গুননা হবে আমরা অনেকে বলি মিন শাররি মা খালাক এটা ভুল এখানে বলতে হবে মী গুন হবে হবে মিনি শ্যারি শ্যারি মা মাতে এক সেকেন্ড টেনে পড়তে হবে খ ক এখানে খালাক বলা যাবে না খ ক এবং এখানেও দেখুন ওয়াকফ রয়েছে তার আগে কফ রয়েছে কলগলার অক্ষর পাঁচটি কফ তো দেয় এখানে কফ এসছে তো ওয়াকফগুলো শেষক করে ছাগিন দিতে হবে তাহলে কফের উপর সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হবে খলাক লা কীমা খাও অর্থ তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে তারপরে আছে আমরা অনেকে কী বলি ওয়ার্মিং মা ওয়ার্মিং গা সিকিন ইজা ওয়াকাব আপ এভাবে বলি এভাবে বলা যাবে না বলতে হবে ওয়ার্মিং গুণনা হবে এখানে ওয়ামিন শরী শরি গ গা নয় গয়না লিপছে বর গেকিন সিকিন নয় শেকিন মোটা মোটাভাবে উচ্চারণ হবে কফ গে কিন এ রাতে এক সেকেন্ড টেনে পড়তে হবে ই এবং জাল অক্ষর আসলে বের করে উচ্চারণ করতে হয় ইজ ওয়াকাব নয় ওয়া জবর ওয়া কফ জবর ক হয় বা জবর বা ওয়া ক বা থামলে শেষ অক্ষরে ছাগিন দিতে হবে তখন উচ্চারণ হবে ওয়াকব আর এর আগের আয়তে আমি বলেছি কফতো বা জিম ডাল পাঁচটা অক্ষর ওপর ছাগিন থাকলেই ধাক্কা দিয়ে পড়তে হয় তো এখানে বা এসছে তো এখানে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে ওয়াকব ওয়াকব এখানে ওয়াকব বললেও হবে না শেষে ধাক্কা দিবেন অবশ্যই অর্থ আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয় তারপর ওয়ামিন এখানেও গুন না শারঋণ কমিং গুননা হবে শারঋণ এখানেও গুন না হবে কারণ নুন অথবা মীমক্ষের উপরে এরকম তাজদিক থাকলেই গুন না হয় শারঋণ না ফা ফাতে এক সেকেন্ড টেনে পড়তে হবে সা এখানেও এক সেকেন্ড টেনে পড়তে হবে এবং এই সা এখানে জিহবা বের করে উচ্চারণ করতে হবে সা আর ভ এ তিনটি অক্ষর যেখানে আসবে সেখানে অবশ্যই জিহবা বের করে উচ্চারণ করতে হবে ফিল কদ এখানেও দেখুন দাল এসছে কস্ত বাজিম পাঁচটি অক্ষর ওপর সেকেন্ড থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয় তো এখানে ওয়াকফ করবো তাই শেষও করে সেকেন্ড দিতে হবে শাররিন রকদ অর্থ আর গিরাই ফুদানকারী নারীদের অনিষ্ট থেকে প্রিয় দর্শক এখন পরের আয়েরটি দেখুন وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ وَمِن এখানে গুণ না হবে شَرِّ شَرِّ حَاسِدٍ এ হা এখানে গলার ভেতর থেকে উচ্চারণ হবে হা চাপ দিয়ে বলতে হবে আমরা অনেকে বলি ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ এখানে হার উচ্চারণ করতে হবে এইভাবে বললে হবে না হ্যা ইজা যে বা বের করে রাল এবং এখানে এক সেকেন্ড টেনে পড়তে হবে ইজা দেখুন এখানেও হা আছে হা হাসাদ শেষে ধাক্কা দিয়ে পড়তে হবে হ্যাসাদ অর্থ আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে দর্শক আমি প্রথম থেকে রিডিং বলছি দেখুন এভাবেই আপনারা মুখস্থ রাখবেন এবং যখন পড়বেন এভাবেই পড়বেন بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفس হাসাদ দর্শক শ্রোতা আমাদের আজকের ভিডিও দিয়ে পর্যন্তই কোরআন শেখার বাকি ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত